গুড আফটারনুন বন্ধুরা, হাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে। বৃহস্পতিবারে পুজো শেষ হয়ে গেল, এখন ঠাকুরকে আরতি করছি, দেখতেই পাচ্ছো বারবার এই কপ্পুরদারিটা নিয়ে যাচ্ছে, শেষ হয়ে গেছে। যাই হোক, কৃষ্ণ 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 হরি হরি রাম 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 হরি 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 কৃষ্ণ কৃষ্ণ পাখা ছাড়া চলতে পারছি না, এতটা গরম লাগছে। প্রচন্ড গরম লাগছে, পাখাটাই এখন চালালাম, দেখছো চলছে। পুজো করতে গিয়ে ঘেমে গেছি আমি তো। চলো দেখাই আজকে আমাদের ঠাকুরটাকে আমি কীভাবে সাজিয়েছি, দেখাই। আমার বাবা বলেন না, দেখো কত ফুল আজকে দিয়ে ভরিয়ে দিয়েছি, ফুলে ভর্তি হয়ে গেছে। আজকে ফুল পেয়েছি, মন ভরে শান্তিতে পুজো দিয়েছি। আমার মনের মতন সব কিছু হলে না, আমি বেশ খুব ভালো লাগে, মনটা শান্তি। আজকে দেখো পুজোটা দিয়েছি, আমার মানে একদম স্যাটিসফাইড আমি পুজোটা দিয়ে। এই দেখো আমার নাড়ু গোপালকে জামা পরেছে একটা নতুন, আর আমি বিয়ের পর দেখেছিলাম আমার শাশুড়ি বৃহস্পতিবারে পুজোটা একটু স্পেশালই হতো ঘটা করে, কেন বলো? ফল দিয়ে আর রসগোল্লা মিষ্টি দিয়ে পুজো দিত, মিষ্টি হচ্ছে মাস্ট। তো আস্তে আস্তে যত দিন যায় মিষ্টি এখনও দেয়। তো শাশুড়ির বয়স ভালো না বলে, মানে শরীর ভালো না বলে এখন সেইটা এখন ঠাকুর ইয়েতে এখন উঠিয়ে দিয়েছে। আর মিষ্টি এখন সবারই একটা সুগারের প্রবলেম, ভয়ে সে মিষ্টিটা দেওয়া উঠে গেছে, এখন ফল দিয়ে দেয়, তো আমরাও তাই করি। তো আজকে মিষ্টি দিয়ে দিয়েছি যেহেতু এনেছে তাই। তো চলো তোমাদের সাথে আমার কথা হচ্ছে।